হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য চাল কুমড়ো দিয়ে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি হলো নারকেল চাল কুমড়ো। এই রেসিপিটি কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে আর একদমই নিরামিষ রেসিপি, খুবই কম উপকরণ এবং সিম্পলভাবে তৈরি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই নারকেল চাল কুমড়োর রেসিপিটি। চাল কুমড়োর রেসিপিটি তৈরি করার জন্য চাল কুমড়োটাকে কেটে এইভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মিহি করে কেটেও নিতে পারেন, আমি এভাবে গ্রেট করে নিয়েছি, রান্না করতে সুবিধা হবে। এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা চিড়ে, আর দিয়ে দিব একটা তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। জিরেটাকে দিয়েও একটু সময় ভেজে নেব। তারপর দিয়ে দিব এর মধ্যে গ্রেট করে রাখা চাল কুমড়োগুলো। দেখুন বন্ধুরা, চাল কুমড়ো আমি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 7 মতো নুন। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে চাল কুমড়োটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। ঠিক 10 মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকনাটা তুলে দিয়েছি। চাল কুমড়ো থেকে কিন্তু প্রায় অনেকটাই জল বেরিয়ে গেছে এবং সুন্দরভাবে চাল কুমড়োটা মজেও গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা চিড়ে। তারপর এর মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা কিন্তু খুবই কম ইউজ করবে। হলুদ গুঁড়োটাকে দিয়ে একটু সময় রান্না করে নেব। দেখুন কুমড়োটাকে অল্প সময় রান্না করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুড়ানো। প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ নারকেল কুড়ানো দিয়েছি। নারকেলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় রান্না করে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট সময় রান্না করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োতে কিন্তু চাল কুমড়োতে খুবই ভালো একটা টেস্ট আসে। তারপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চাল কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। চিনিটাকে দিয়ে আবার একটু সময় রান্না করে নেব। চাল কুমড়ো থেকে যে জলটা বেরোয় সেটাকে কিন্তু একদম ভালো করে শুকিয়ে একটু সময় রান্না করে নিতে হবে, তবেই খেতে টেস্ট লাগবে। দেখুন আমার চাল কুমড়োটা তৈরি হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে জলটা। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, তারপর পরিবেশন করে নেব। চাল কুমড়োর এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আশা করছি আপনাদের পরিবারে সকলেরই খুবই পছন্দ হবে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারেন। ট্রাই করে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।